করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। রবিবার সন্ধ্যাবেলা, ও সন্ধে আর নেই, লেট ইন দ্য ইভিনিং হয়ে গেছে, সময় এখন রাত্রি 9:20। আমরা দুজন মিলে লেগে পড়েছি। কি হচ্ছে অর্পি? পিৎজা বানাতে ফার্স্ট টাইম ট্রাই করছি, কোনো দায়িত্ব নেই, ছড়িয়ে ছড়িয়ে হলে আমি জানি না কিছু। ডোটা বানানোর জন্য আমি নিয়েছি ময়দা, সাদা তেল, নুন, এর মধ্যে আছে 1 টিস্পুন চিনি, আর এটা হচ্ছে ড্রাইস। ডোটা বানানোর মেন ইনগ্রিডিয়েন্টই হচ্ছে ড্রাইস, যেটাকে আরও ফ্রথি করবে আর কি। আমি চিনি নিয়েছি মিক্সটা বানানোর জন্য, এখানে 1 টিস্পুন চিনি আছে, আর আমি এতটার মতো ইস দিলাম। এরপরে আমি একটু উষ্ণ গরম জল ঢেলে দেবো। এবার এই মিক্সচারটাকে 1 থেকে 1.5 মিনিট রেখে দেবো। এই সময় ধরে ইস্টটা এখন এই সুগারগুলোকে খাবে। এত রবি ঠিক বললাম? বললাম তো এটা হচ্ছে ময়দা, আমি দিলাম এখানে ওই 1 কাপের থেকে একটু বেশির মতো ময়দা আছে। তারপরে দেবো 1 চিমটে নুন, আন্দাজ মতো দিও। এরপরে আমি নুনটাকে ময়দাটার সাথে ভালো করে মিক্স করে নেব। আচ্ছা, এই সমস্ত করতে গিয়ে আমাদের না এই যে ফ্যান বন্ধ আছে, ঠিক আছে, আর দুজনের অবস্থায় খারাপ হয়ে যাচ্ছে। ওটাকে তুমি টং টং কেন করছো? ওটাকে ছেড়ে দাও। হয়ে গেছে, ইস্ট রেডি হয়ে গেছে। 1 মিনিট হয়ে গেছে? হ্যাঁ, আস্তে আস্তে আস্তে। হ্যাঁ, পুরোটা ঢেলে দাও, মাঝখানটা ঢেলে দাও। আমাদের এটা না মনে হচ্ছে গেল, এইটুকু দিয়ে কি হবে? এটা দিয়ে এখন ট্রাই করি, পরে আবার দেখা যাবে খিদে পেলে। তো আমরা এখান থেকে জিনিসটাকে এখানে ট্রান্সফার করেছি। এবার প্রসেসটা হচ্ছে যে এই জায়গাটা দিয়ে এরকম এরকম আস্তে আস্তে, প্রেশার বেশি দেবে না, কিন্তু মোটামুটি 10 থেকে 12 মিনিট করতে হবে। পারবে তো? বিকেল থেকে 500টা ভিডিও দেখে রিসার্চ করেছি, ঠিক আছে, শুনছে না আমার কথা? দুজনের মধ্যে ক্লাস হচ্ছে, একটা কম্পিটিশন হয়ে যায়, আমিও এখানে ডো তৈরি করি, তুমি আর করি, কার ডোটা বেস্ট হয় দেখি, চলো হয়ে যাক। না, এটা মোটেও ভালো আইডিয়া না, এই লকডাউনের বাজারে এভাবে জিনিস ওয়েস্ট করা উচিত না। ওই একটা পিৎজা দৌড়ে যাবে, ওটাই দুজনে খেতে পারবো না, আর একটা নষ্ট হবে। তো ঠিক আছে, তুমি ভরসা করছি, ভরসা আছে প্রত্যেকবারের মতো এবারও তুমি ছড়াবে। না, বলটা ভালোই হয়েছে। ট্যামেটো তো হয়েছে, এবারে এখানে তেল দিয়ে আমাকে এটাকে 1 ঘন্টার মতো রেখে দিতে হবে। আমি তেল গ্রিস করে নেব। ছেড়ে দাও, ছেড়ে দাও, দুটো সাইডে দিয়ে দিলাম। তারপর কতক্ষণ থাকবে এটা ঢাকা? 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। তো এখন বাজে 9:30, এক্স্যাক্টলি আধা ঘন্টা পর, মানে 10টার সময় আমরা আসছি। আবার সব ফেলে দিল কি গো? আবার তুমি ওগুলো ফেলে দিলে? তো এই আর ইয়ে থেকে যে নিয়ে এলে, স্পেন্সার থেকে যে কিনে নিয়ে এলে, ওটা ওটা দিয়ে হয়ে যাবে, এটা তো ঢুকবে না মাইক্রোওয়েভে। বলছি এটা কি গোল পিৎজা হবে না চৌকো পিৎজা? ও, আর এই যে এখানে জিনিসপত্র কেটে কুটে রেখেছে, ওই যে এগুলো কি টপিংস না আর কিছু আছে? এখন বাজে 10টা, আর একটা দুর্ঘটনা ঘটে গেছে, সেটা কি? আমার ভিডিওটা আমি রেন্ডারে বসিয়েছিলাম, মানে যে ব্লগটা এখন আপলোড হবে, তো 45 মিনিটস ধরে ব্লগটা রেন্ডার হলো, বাট যে ড্রাইভের মধ্যে আমি রেন্ডার করার জন্য দিয়েছিলাম সেই ড্রাইভে একদমই জায়গা ছিল না। তো আমার 45 মিনিটস গেল ওয়েস্টে, আবার জায়গা বানিয়ে আবার আমি রেন্ডারে বসিয়েছি। এনিওয়ে, আমাদের ডোটা এখন ফুলে ফেপে রেডি হয়ে গেছে, আমরা এটাকে এখন অ্যারেঞ্জ করবো। আমাদের কাছে কোনো ঢাল তরোয়াল নেই, আমরা যুদ্ধে নেমে গেছি। এবারে মানে সেদিন আমি গেছিলাম একটা রাউন্ড শেপের বেকিং ট্রে নেওয়ার জন্য, কিন্তু স্পেন্সার সে ছিল না। এবার আমার কাছে এই বেকিং ট্রেটা আছে, কিন্তু এটাও বড়, মানে এটা ঘুরবে না এই প্লেটটার মধ্যে। তো ঘোরে ইভেনলি হিট পাওয়ার জন্য সব, মানে যাই তুমি দেবে সেটা ইভেনলি হিট পাওয়ার জন্য ঘুরবে। তো তার জন্য এই রোলারটা থাকে, আর রোলারটার উপরে এই প্লেটটা থাকে, আর এখানে একটা রিভলভিং একটা ব্যাপার থাকে যেটা ঘোরে। তো এটা এখানে ফিক্স করলে এটা না মানে ডিসলোকেট হয়ে যাচ্ছে, স্লিপ করে যাচ্ছে। তার জন্য আমার ঘরের ইঞ্জিনিয়ার যেটা মাথা খাটালো আর কি, এটা হচ্ছে একটা মাইক্রোওয়েভ প্রুফ বোল, তো এটা রিভলভিংটার উপরে চাপা দিয়ে ফিক্স হয়ে গেল, ঠিক আছে, ওটা না ঘোরে, এটা ঘুরবে না। এবারে আমার এটা ইজিলি ঢুকে যাবে, আর যদি যদি স্লিপ করে যায় না, স্লিপ করবে না তো? কেন স্লিপ করবে? তুমি প্রথমে সসটা বানিয়ে নাও, পিৎজা সসটা। তো পিৎজা সসের জন্য আমি যেটা নিয়েছি টমেটো সস আর চিলি সস মিক্স করে নেব।
পিৎজা সস এমনিতেও কিনতে পাওয়া যায়। আচ্ছা এখানে আমি নিয়েছি পেঁয়াজ টমেটো আর ক্যাপসিকাম, আমার কাছে আছে সসের। বলছি আমি একটা কথা বলবো, এই টপ এন্ড সস এগুলো পরে রেডি করবে, আগে এটাকে এখানে তো ট্রান্সফার করো। ট্রান্সফার করার জন্য আমাকে এখানে একটু তেল গ্রিস করতে হবে। ঠিক আছে, বলছি কিভাবে বেলবে গো এটাকে? বেলতে হবে না, এমনি হাত দিয়ে করে নেবে। ঠিক আছে চলো, সবই তো নিজেদের মধ্যে। তারপরে খুলবো আমি এটা। গো ফর ইট, মুদি খাই করতে। ও দেখো আমাদের পিৎজা মানে শরীরটা একটু দুর্বল বুঝলি, হ্যাঁ এটা একটু থিন ক্রাস্ট হয়ে গেছে। হ্যাঁ থিন ক্রাস্ট হয়ে যাবে, ঠিক আছে ঠিক আছে। এটা একটু স্মল সাইজ পিৎজা হচ্ছে, পিৎজা বেসটা একটু পাতলা হয়ে যাবে আর কিছু না। হ্যাঁ রেগুলার সাইজ পিৎজা হচ্ছে। দেখো বেশি মোটা না হলেও চলবে, বা সাইজটা একটু বড় করো যাতে করে চারটে পিসে অ্যাট লিস্ট কাটা যায়। গোল সাইজে প্রপারলি করে নাও, ওই জন্য আমরা চুরু করে মারাচ্ছি। ঠিক আছে হ্যাঁ রাজি, ভালো করে ভালো করে এজ গুলোকে একটু একটু ভালো করে শার্প করো না। বলছি এবার একটা ফর্ক নিয়ে ওর উপরে ছেদ করতে হবে বুঝলি। দাঁড়াও এবার সিরিয়াসলি, মানে জিনিসটা কিন্তু খুব ভালো হয়েছে, আমরা ইয়ার্কি মারছি ঠিকই, এটা করতে মজা লাগছে না? হ্যাঁ না, এবার আমি এর মধ্যে দেবো পিৎজা সস ডেকোরেশন। আই সস, এই জিনিসটা আমার একদম পছন্দ না। আমি না এটা কনভেকশন মোডে দেবো। কি করে রেখে দিয়েছো? দাঁড়াও এটা কনভেকশন রিস্টার্ট মারো, রিস্টার্ট যখন কোনো সিস্টেম কাজ করবে না রিস্টার্ট মারো। তো আমি দিলাম কনভেকশন মোড 180 ডিগ্রি, এর মধ্যে আমি 5 মিনিটসের জন্য প্রিহিটে বসিয়ে দেবো। ঠিক আছে, শুধু একটা নতুন জিনিস অ্যাড হয়েছে, এটা হচ্ছে পনির। আমি মোজারেলা চিজ ওভেনে যাওয়ার আগে এই হলো চেহারা। চলো যা হবে দেখা যাবে। এই হলো ভিতরে মোরে পিপি, এটা ব্যালেন্স হবে থাকবে না পিপি? দেখ এখনো অপশন আছে, একটু ডাল ভাত করে নিবি নাকি? আমরা শিফট করে নিয়েছি। এটা কি হলো? এইটা কিন্তু প্রপার হচ্ছে, এটা প্রথম থেকে করতে হতো। চলো ডালো কনভেকশনে 20 মিনিটস। কি হবে রে 20 মিনিট? ব্যাকআপ আছে কিছু ফ্রিজে? হ্যাঁ কী রে, না আমরা আসলে একটু মজা করে করে করছি আর কিছু না, বাট এই সেকেন্ড অ্যাপ্রোচটা ভালো হয়েছে, এটা প্রপার হয়েছে। এটা কী রে, ফার্স্ট টাইমের বেকিংয়ের এক্সপিরিয়েন্স প্লিজ লিখে জানিও। আমার তো খুব এক্সাইটমেন্ট হচ্ছে, মনে হচ্ছে আমার পোড়া পোড়া গন্ধ যাচ্ছে, মনে হচ্ছে মানে ফেটে সব বাস্ট করে বেরিয়ে যাবে। তুমি তো পুরো তীর্থের কাকের মতন বসে আছো, একটু ভয় ভয় লাগছে, পুরো ওপরটা গরম হয়ে গেছে। যে ফেটে ফুটে যাবে না তো গো? গেলে যাবে আর কি করে, একটু দূরে দূরে থাকো। আর এই যে এখানে চলছে ইনসাইড আউট এক্সট্রাতে, আজকে সকালে যে ভিডিওটা দিয়েছিলাম আচার তৈরির সেটা, তো যারা এখনো দেখোনি প্লিজ দেখে নাও ইনসাইড আউট এক্সট্রাতে। কি বলছো? বলছি 20 মিনিটস যদি রাখবো নাকি 15 মিনিটসই বার করো? না না আমার মনে হচ্ছে না 15 মিনিট ঠিক আছে, পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে। 17 মিনিটস না 13 না বেরো, ঠিক আছে না 13 না বেরো, চলো 20 মিনিটস ওভার। ওকে যা পাগলে আমি করছি না, ওরা দেখ আবার সাবধানে। হ্যাঁ দুবাই বেরোলো না? তো কায়দা এদিক ওদিক সেদিক। অলরাইট, তো অনেক ইয়ার্কি ফাজলামো ছাপলামো অনেক কিছু হলো, বাট আমাদের পিৎজা রেডি হয়ে গেছে, এবার যে ডিনার টাইম এখন বাজে 11টা, তাই না? তো আমরা এখন এই পিৎজা ডিজাইন নিয়ে বসবো আর দেখবো পাতার লোক। তো গুড নাইট ফর নাও, কালকে সকালে আবার দেখা হচ্ছে, টাটা। গুড আফটারনুন এভরিওয়ান, তো সোমবার এখন সময় হয়ে গেছে 1:30, সকাল থেকে উঠে দুজনেরই প্রচণ্ড কাজ ছিল তাই আর ক্যামেরার সামনে আসা হয়নি। এখন একদম স্নান টান করে ফ্রেশ হয়ে জাস্ট লাঞ্চে বসছি, তো দেখি আজকে কী কী রান্না। কি ম্যাডাম, গুড আফটারনুন, কুল আফটারনুন, কুল আফটারনুন, বাইরে এত রোদ, কুল আফটারনুন, গুড আফটারনুন বলেছি। কি হয়েছে আজকে রান্না? আজকে এটা কি নতুন মনে হচ্ছে? আলু করলা ভাতে টক ঢাল আর ডিমের কারি।
আর উর্বির এখন কি হয়েছে, রান্নার ঝোঁক চেপে যে কালকে রাত্রে পিৎজা নিয়ে এত কিছু হওয়ার পর এখন আবার কি একটা বানাচ্ছে, কি বানাচ্ছো? আমি এটা সসেজ বান ট্রাই করছি, মানে বানানো ট্রাই করছি। ওই দেখ আবার কি একটা করছে, এটা কি হচ্ছে বিবি? কিছু না, এখন বলবো তো। এগুলো কি? উফো উফো, আবার কি বাবা কিছু হলো নাকি? বাত্তিরি ফাটাফাটি দেবো, এটা কিন্তু সিরিয়াসলি দারুণ হয়েছে। জাগে ফাইনালি হলো বলো? হ্যাঁ, গেটিং ইনটু দ্য প্রসেস স্লোলি। ওই সিসেমে সেজ হয় না সাদা সাদা তিল যেগুলো, ওর ওপরে এগুলো ছড়িয়ে দিলে একদম পুরো একদম প্রপার দেখতে হতো। তো আমি এখন রেখে দিলাম, এটা সন্ধ্যেবেলা খাবো। বলো কি বলবো বলছি না। তোমরা অনেকেই কমেন্টে লেখো কি আমার গোল্ড কালেকশন দেখাও, তো ব্যাপারটা হচ্ছে গোল্ড কালেকশন আমার কাছে আমার বাড়িতে এখানে কিছুই থাকে না। তো আমি তোমাদের সাথে আজকে একটা স্পেশাল জিনিস শেয়ার করছি যেটা আমার নিজের খুব কাছের কাছের এই জন্যই, কারণ ওর মা যখন প্রথম আমাকে দেখেছিল ফিজিক্যালি তখন এটা আমাকে দিয়েছিল। তো আমি সেটা তোমাদের দেখাচ্ছি, বা তার আগে একটা স্টোরিটা ছোটো করে বলে নিই। সেদিন ছিল কালী পুজোর দিন, আর কালী পুজোতে আমাদের ওখানে আর কি প্রচণ্ড ভিড় হয়, মানে যে কোনো কালী পুজোতে। তো ওরা প্রচুর আটকে গেছিলো সেই সময়, তো এসেছিলো হচ্ছে আমাকে মানে প্রথমবার দেখতে। পম্পি এসেছিলো, ডিম এসেছিলো, মা বাবা মাসি মেশো, হ্যাঁ এরাই এসেছিলো আরও। তো এসে সে আস্তে আস্তে মানে ওদের ফিরতে ফিরতে মনে হয় 12টা বেজে গেছিলো সন্ধ্যেবেলা। ওটা হচ্ছে লাইফের একটা ভয়ঙ্কর। হ্যাঁ, তারপরে আর সবাই ডোমজোর নাম শুনলে না, এমনিতে ডিস্টেন্স বেশি না, এখান থেকে রাস্তা ঠিকঠাক থাকলে 40 মিনিটসে 45 মিনিটসে পৌঁছে যাওয়া যায়। কিন্তু সেই দিনটা ছিল লিটারেলি নাইট মেয়ার ওদের জন্য, মানে প্রায় 4-5 ঘন্টা ওরা আটকে গেছিলো। তারপরে রাস্তাও ঠিকঠাক করে চিনতো না তখন খুব একটা। তো এনিওয়ে, এই হারটা মা আমাকে প্রথম দিয়েছিল, এর সাথে একটা দুলও আছে, বাট দুলটা এখন আমার কাছে নেই। এটা খুব স্পেশাল আমার কাছে, দুলটাও ভীষণ সুন্দর, বাট আমার কাছে এখন নেই। তো এই আমি এক্ষুনি বানালাম আমাদের বিকেলের ড্রিঙ্ক, এটা হচ্ছে লেমন হানি ওয়াটার, যেটা খুবই রিফ্রেশিং আর এবং গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা চুমুক বেশ ভালোই লাগে। রাইট, এবার হচ্ছে সময় অর্পির বানানো ওই সসেজ বানটাকে টেস্ট করে দেখা। আর হয়নি বাট ভালো হয়েছে। আমরা ভেবেছিলাম কফি দিয়ে টেস্ট করবো, বাট নোটিস করলাম যে কফি নেই, তো চাই সাহি। আমি 4টা বানিয়েছিলাম টোটাল, আমি তো অলরেডি হাফ টেস্ট করেছি, খেতে সত্যি ভালো হয়েছে। আমি এখন বানটা ফিনিশ করবো, আর এই হচ্ছে আমার চা। আর হ্যাভিং সেড দ্যাট, এই ব্লগটাকে এখানে শেষ করছি। এই রেসিপিটা আমি নেক্সট টাইম যখন বানাবো ডিটেলে শেয়ার করব। একদম আস্তে আস্তে বেকিং স্টার্ট করছি, আমি ইলেকট্রিকের বিল আস্তে আস্তে বাড়ছে। 20 মিনিট ধরে যদি ওরকম মাইক্রোওয়েভ কনভেকশন মোডে চলে তাহলে আর কি হবে। এনিওয়ে, হ্যাভিং সেড দ্যাট, যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইনসাইড আউট। প্লিজ 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 ডু সাবস্ক্রাইব, অ্যান্ড অ্যাজ উই অলওয়েজ সে, টেক কেয়ার অফ ইওর সেলফ, ইওর ফ্রেন্ডস, ইওর ফ্যামিলি, এভরিবডি অ্যারাউন্ড ইউ। স্টে হ্যাপি, স্টে ব্লেসড অ্যান্ড স্টে ফ্রি। ভালো থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট আরেকটা এক্সাইটিং ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, গুড নাইট।